বিরাট পদত্যাগের পরে আজকে মিরপুর একের পরিস্থিতি দেখাবার জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। ডাইরেক্ট লাইভে ভিডিও সব মানুষের আনন্দ সামনে দেখি। হয় 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 তারা আগে একটু এদিকে ভিডিও করে লই, মানুষের আনন্দ বুকটিতে দেখাই লই। মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দ, বাংলাদেশের মানুষ আজকে স্বাধীন হয়েছে আরেকবার। স্বাধীনতা দেখার জন্য চলে আসছে। লাইভে আমরা সবাই এখন মনে করো যে মিরপুর একে শেখ হাসিনার পতন, সাথে সাথে বাংলাদেশের স্বাধীনতা অর্জন। হ্যাঁ, এর ঘুরে ঘুরে একটু দেখাই ঠাকুরটা। মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন সফল হয়েছে। সকল ছাত্র ছাত্রীদেরকে জানাই শুভেচ্ছা। সকল ছাত্র ছাত্রীদেরকে জানাই শুভেচ্ছা এবং শুভকামনা। ও ওই যে মিছিলে দিকটা 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 বাংলাদেশের মানুষ আজকে নতুন করে আরেকটা স্বাধীনতা পেল। পিপলস অফ বাংলাদেশ হ্যাজ গটেন এ ফ্রিডম অ্যাগেইন লাইক 71। আর এই আনন্দ মিছিলটা দেখতে পারলাম না, গেল কা কালে আরো দিক যে করবো কি। হ্যাঁ, তাইলে তাইলে আরো দিক যে কি করবো। হ্যাঁ, তোমার অনুভূতিটা একটু জানাও দিই তোমার লাইভে, তোমার ইসের এই এই নতুন করে স্বাধীনতা পাও উপলক্ষে তোমার অনুভূতিটা কি? কোনো অনুভূতি নাই? আচ্ছা ঠিক আছে। ডাইরেক্ট গুলি করতে করতে যেতেছে, এটাই তো সমস্যা, এগুলোই তো সমস্যা রে ভাই। বাংলাদেশের সকল জনগণকে শান্ত থাকার আহ্বান, আমরা সকলে শান্তশিষ্টভাবে উদযাপন করি। এইমাত্র দেখা গেল এক গ্রুপ হুন্ডা নিয়ে ফাঁকা গুলি ছুটতে ছুটতে যাচ্ছিল, এটা আসলেই কারো কাম্য নয়। ওকে, আজকের লাইভ